বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো খুবই বোঝার জিনিস এবং নিজে জ্ঞান করে চলার জিনিস। সেই বিষয়টি হলো, দেখুন যে আমার হেডলাইনে আপনারা কি পেয়েছেন, যে নারীর কাছে পুরুষের হায়াত জমা রাখে, একজন পুরুষ নিজের হায়াতকে সেই নারীর কাছে জমা রাখে, কিন্তু সে যে জমা রাখতেছে সে তো কখনো এটা আর ফেরত পাবে না, আর সে যে তাকে ফেরত দেবে এমন কৌশল তার নেই, এবং ফেরত চাইতে গেলে সে দিতেও পারবে না, আপনি নিতেও পারবেন না। সুতরাং কী হবে জানেন, তখন দেখা যায় নারীর কাছে পুরুষ মরে, মেয়ের কাছে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয়। যে আলোচনাটি আপনাদেরকে করছি সে আলোচনাটি দেখুন, একটা বিষয় যে একজন নারীর কাছে পুরুষের হায়াত কী করে জমা রাখে, সেটি হলো দেখেন, দেখা গেছে মানুষে ডাইনে বায়ে এমনে সেমনে তো এই নিজের যে আবে হায়াতের যে পানি বা জিন্দা পানি, যেই জিন্দা পানির দ্বারা আপনি আর আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, সেই জিন্দা পানি কিন্তু একটা মৃত বক্সের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যেমন মনে করেন, বিবাহ করার পর থেকে একটা ভাণ্ডের থেকে আরেকটা ভাণ্ডে যে দেওয়া হচ্ছে, ওই জিনিস কখনো কিন্তু পুরুষ আর তুলে আনতে পারবে না, আর সেই জিন্দা পানি এই জিন্দা দেহ থেকে যাচ্ছে সেই মৃত ভাণ্ডে, আর সেই মৃত ভাণ্ডে গিয়ে এগুলা যার কাছে যাচ্ছে সেও কিন্তু জমা রাখতে পারছে না। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কী করে বোঝাবো, তবু যতটুকু চেষ্টা করব, আল্লাহ আমাকে যদি তৌফিক দান করে আমি ঠিক মতোই বোঝাতে পারবো। মূলত যেই জিনিস দিয়ে মানুষের জন্ম হয়েছে, আপনার আমার জন্ম হয়েছে, যেই পানি দ্বারা, এই পানিটি কিন্তু বহুমূল্য, কিন্তু এই মূল্যবান পানিটা আমরা কী করব, যৌবনের তাড়নায় আমরা রেখে দিয়েছি এমন একটা ভাণ্ডে, সেই ভাণ্ডে যার কাছে রেখেছি সেও এটার খবর রাখেনি, আপনিও রাখেননি, এবং সেটা যদি আপনার শরীরের সাথে মিশে থাকতো তাহলে আপনার শরীর থাকতো কি, শরীর থাকতো সতেজ, জ্ঞানে ভরপুর, এবং আপনার চেহারায় সেই নূর থাকতো। এখন সেই নূর আমরা কি করতেছি, যৌবনের তাড়নায় দূর করে দিচ্ছি। তাহলে কি হলো, যেই জিনিস যার ভাণ্ডে রাখতেছি আমার হায়াত সহকারে সেখানে চলে যাচ্ছে, আমার জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত সেখানে চলে যাচ্ছে, মাত্র অল্প কিছুক্ষণের শান্তি অনুভবের কারণে যৌবনের তাড়নায় সেখানে দিয়ে দিয়েছি। তবে একদিন যখন দেখা যায় এই জিনিসের হিসেব আল্লাহ টান দিবে, হে বান্দা তোমার হায়াত দিয়েছিলাম আমি 95 বৎসর বা 100 বৎসর, এখন তুমি পৃথিবীতে আরও যে তুমি 10 বৎসর বা 15 বৎসর বেশি বাঁচতে, তুমি কিন্তু তোমার দেহের রাজাকে নষ্ট করে দিয়েছ, দেহের মনিকে নষ্ট করে দিয়েছ, হিসেবের বাইরে চলেছ। আমি আমার কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে আমি তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছি, কিন্তু তোমরা বেহালালভাবে এটাকে ব্যবহার করেছ, যার ফলে তোমরা এখন দুঃখ কষ্টে পতিত হচ্ছ। শরীরে দেখা যায় মানুষের অসময়ে রোগ আক্রান্ত হয়, বিভিন্ন রোগে তাকে ধরে, শরীরের শক্তি কমে যায়, প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা দেখা দেয়। কেন, বেশি বেশি শান্তি অনুভব করেছিল বলেই আজকে অশান্তির মধ্যে পড়ে গিয়েছে। মানুষ অকালেই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে, রোগ আক্রান্ত হয়ে পড়ছে, হায়াত থাকতে তাদের মৃত্যু হয়ে যাচ্ছে। তখন আল্লাহ যে 100 বৎসর বা 95 বৎসর হায়াত রেখেছিল, তখন দেখা যায় যে 95 বছরে থাকলে হয়তো সে আরও 10 বৎসর বাঁচলে আল্লাহকে যে যতটুকু ডাকতো, আল্লাহকে স্মরণ করত, এর থেকে 15 বৎসরের ঘাটতিতে সে পড়ে গেছে। তখন কোনো দিক হলো না, না হলো এই দুনিয়ার কোনো সাইট, না হলো সেই দুনিয়ার কোনো সাইট। তখন কি হলো, তখন দেখা যায় সে বিনা পুঁজি, পুঁজিবিহীন হয়ে যে পুঁজি আল্লাহ দিয়েছিল এই পুঁজি পৃথিবীতে খোয়াইয়া
সে চলে গেছে সেই পরপারে। তখন সে পরপারে গিয়ে সে গরিব কাতর হয়ে পড়েছে, তার আত্মার থেকে খসে খসে পড়েছে সেই জিনিসগুলো, সে এমনভাবেই নষ্ট করেছিল। তবে হে জগতবাসী, আমরা যে কাজগুলো করতেছি, যে আল্লাহ কিন্তু কোরআনে আইন করে দিয়েছে যে তোমরা যেরকম সরিষার ক্ষেতে প্রবেশ করো, এত সুন্দর করে দেখে শুনে বুঝে যেন একটা সরিষা নষ্ট না হয়, ঠিক তেমনভাবে প্রবেশ করতে বলা হয়েছিল। কিন্তু আল্লাহ যে কিছু আইন করে দিয়েছে, তো এ পুরুষ জাতি, তোমাদেরকে তোমার স্ত্রীদেরকে আমি হালাল করেছি, কিন্তু যেভাবে হালাল করেছিল সেভাবে আমরা কিছুই করিনি, যার ফলে আমরা অসময়ে অসুস্থ, অসময়ে রোগাক্রান্ত, অসময়ে মৃত্যুবরণ করা, না আল্লাহর পুঁজি কাজ করিতেছি, না দুনিয়ার কোনো কিছু করতে পেরেছি, তখন সেখানে এমন আটকা পড়ে যেতে হলো, তখন দেখা যায় শাস্তি আর শাস্তি। যতটুকু শান্তি বেশি বেশি অনুভব করেছিলাম, কিন্তু অশান্তিতেই তো রইলাম। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা কেন করতেছি, যে আল্লাহ কেন রোজার আইন করেছিল, যে তোমরা বেশি বেশি রোজা রাখো, কেন? তোমরা যখন বেশি বেশি খাবার খাদ্য খাবে, তখন সেই জিনিসের উৎপাদন বেশি হবে, তখন তোমার যৌবনের যে একটা আগুন লাগবে, সে আগুনে তুমি দগ্ধ হয়ে ঠিক থাকতে পারবে না, তখন সেই আগুন নিবানোর জন্যে তোমরা যে কোনো পথ বেছে নিবে, হয় নিজের স্ত্রী, না হয়তো চোখ যেদিকে যাবে, যেদিকে খারাপ দেখবে সেদিকে চলে যাবে, তখনই তোমাদের এই জিনিসের ঘাটতি হয়ে যাবে। আর আমার পৃথিবী সমস্ত কিছু হিসেব মতো চলে, আমার চন্দ্র গ্রহ নক্ষত্র তারা সূর্য সমস্ত কিছু হিসেব মতো চলে, কিন্তু তোমরা যে মানুষ শ্রেষ্ঠ হয়ে পৃথিবীতে গিয়েছ, তোমরা কোনো হিসেব রেখে চলনি, হিসেব ছাড়া চলেছ, যার ফলে আজ তোমাদের এই অঘটন ঘটলো, এবং তোমরা তোমাদের জন্যই দায়ী যে কেন তোমরা আমার হিসেব মতো চললে না। এবং দেখা গেছে যে তোমরা যৌবন বয়সটা লোভ লালসায় কাম বাসনায় তোমরা গুড়িয়ে দিয়েছো, উড়িয়ে দিয়েছো, কিন্তু তোমরা কখনোই যৌবন বয়সে আমার দিকে রওনা হওনি। যখন অসুস্থ হয়ে পড়েছ, বৃদ্ধ হয়ে গেছো, তখনই তোমরা আমার দিকে রওনা দিয়েছো। দেখো, মানুষ যখন হাল চাষ করে, তখন একটা তরু তাজা বলদকে দিয়ে কিন্তু হাল চাষ করায়, একটা বলদ যখন অসুস্থ হয়ে পড়ে বা বয়স্ক হয়ে পড়ে, তাকে দিয়ে কিন্তু হাল চাষ করার কোনো কাজ হয় না। তাই বলবো, তোমরা যখন বৃদ্ধ হয়ে গেছো, তখন তোমরা আমার পথে এসেছো, কিন্তু এখন আসলে কি হবে, এখন সেই বলদ দিয়ে আমার কাজ হবে না, যে বৃদ্ধ হয়ে গেছে বা অসুস্থ বলদ দিয়ে আমার ক্ষেতের চাষ হবে না। এই দুনিয়ার জগতে আমরা আমাদের নিজেদের কাজ করিয়েছি, আমাদের আল্লাহর কাজ করিনি, এবং সমস্ত খারাপই শেষ করেছি। এরপরে যখন বৃদ্ধ হয়েছি, তখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে, তখন আল্লাহর দিকে রওনা দিয়েছি, তখন কি আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবে? নেবে না, কিন্তু এই ভুলগুলি আমরা করতেছি। তবে হে জগতবাসী, তারপরেও যারা বৃদ্ধ বা অসুস্থ হয়ে পড়েছেন, তওবা করেন, যতটুকু মাপ পাওয়া যায়, পূর্ণ মাপ তো আল্লাহ দেবেই না। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে কিছু কিছু ব্যক্তিদেরকে আমি না করেছি, বা এদেরকে আমি শিষ্যদের মধ্যে না করেছি, বা বাহিরের লোকদেরকেও বলেছি, এখান থেকে তোমরা হিসেব মতো চলো। নারীর ভাণ্ডে তোমরা যা কিছু জমা রাখছো, সে আনন্দের কারণে, কারণ সে তোমাকে কখনোই ফেরত দিতে পারবে না, আর তুমিও নিতে পারবে না। সুতরাং কি হবে, তোমার এই জিনিস তুমি নষ্ট করে গেলে। তবে হ্যাঁ, বেশি বেশি জিকির করো, আর কাঁদো, কাঁদো বান্দা, কাঁদো, রাতের গভীরে কাঁদো, যদি কিছুটা আল্লাহ পূরণ করে দেয়, তবেই যদি কিছুটা বাও হয়, এছাড়া উপায় নেই। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।